দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি আছে তার আগে আমরা জেনে নিই গত অধ্যায়ে যে আমরা পড়াশোনাগুলো করেছিলাম সেগুলো তোমরা ঠিক মতো করেছো কিনা সেটা আমরা আগে দেখে নিব। একক কাকে বলে, আমাকে একটু বলো তো, একটু একক কাকে বলে, একক কাকে বলে একটু বলো, একজন একটু বলে একক কাকে বলে। তানভীর বলবো, কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসাবে ধরে নিতে হয়। একটি অসম বস্তুর আয়তন আমরা কিরকম ভাবে নির্ণয় করতে পারি ছিল তাই না? কিন্তু একটা এখানে একটা বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ, আয়তন অসম বা বস্তুর পরিমাপ করতে প্রথমে অসম বস্তুটিকে সুতায় বাঁধবো, এরপর মাপচঙের ভিতরে পানি নিয়ে এটার পাট নিব, এরপর সুতার সাহায্যে ঝুলিয়ে অসম বস্তুকে ঝুলিয়ে মাপচঙের ভিতরে ডুবাবো। তারপরে এখন যে এখন মাপচঙের ভিতরে পড়বে যে মাপটা ছিল, এখন তারপর যে মাপটা হয়েছে এখান থেকে এটা বাদ দিব, তাহলে যা পাবো ওটা হচ্ছে অসম বস্তুর আয়তন। সুন্দর আছে, দেখো মোহনা কত সুন্দর করে বললো যে একটা অসম বস্তুর আয়তন আমরা কিরকম ভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা এবার আমরা মিউট করে দিয়ে আমরা ক্লাস নিব, ঠিক আছে? আমরা এখন মিউট করে আমাদের আজকের ক্লাসটা আমরা নিয়ে নিই, ভালো হলে সবার সমস্যা হবে। আচ্ছা প্রথমে আমরা বলি, প্রথমে আমরা তৃতীয় অধ্যায়টা তোমরা বের করবে। তৃতীয় অধ্যায়ে ভালো করে দেখো, আমি লিখেছি তৃতীয় অধ্যায়টা লিখেছি, আর অধ্যায় এই অধ্যায়টা কিসের উপরে বা আমরা পড়াশোনা আজকে করবো আমাদের পাঠটা কি সেটা আমরা দেখে নিই। উদ্ভিদ প্রাণী কোষীয় সংগঠন, আমাদের এটা কি আমরা পাঠ এক করবো, উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন পাঠ এক, পাঠ দুই কিছু অংশ আমরা আজকে করবো, পার্ট এক পার্ট টু আমাদের শিখন ফল আছে। আচ্ছা তো আমরা এই যে পার্ট করছি পার্ট এক দুই এখানে কি আছে, সেখানে আছে কোষ কি, এই প্রশ্ন আমরা জানবো, উত্তরটা আবিষ্কার জানবো যে কোষ কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, প্রথমে সে কি দেখে কোষটা আবিষ্কার করেছে, এটা সম্পর্কে আমরা জানবো। আর আমরা জানবো কি প্রকার ভেদ সম্পর্কে, কোষের কোষের প্রকার ভেদ সম্পর্কে আমরা জানবো, কোষ কত প্রকার কি কি সেটা সম্পর্কেও আমরা সুন্দর ভাবে আজকে জানবো। আচ্ছা তাহলে আমরা চলে আসি আমাদের কথায়, কোষটা হচ্ছে কি, আমরা যেরকম একটা ইটের ইট যখন হাতে পাই তখন কি বলি যে এটা ইট, কিন্তু ইট অনেকগুলো ইট দিয়ে কি হয় বাড়ি তৈরি হয়ে যায় না, তিনতলা চারতলা পাঁচতলা সাততলা ওইরকম হয়ে দশতলা হয়ে যায় তাই না? তো অনেকগুলি ইটের সমন্বয়ে যেরকম এরকম বাড়ি তৈরি হচ্ছে, ঠিক সেরকম আমাদের দেহটা কিন্তু এরকম কতগুলো কি কোষের সমন্বয়ে গঠিত, আমাদের দেহটা যদি তেমন কল্পনা করি তাহলে আমরা জানবো যেরকম কতগুলো কোষ নিয়ে আমাদের এই দেহটা গঠিত, আমাদের এরকম এরকম ছোট ছোট কতগুলো কোষ নিয়ে আমাদের দেহটা গঠিত, এরকম কতগুলো কোষ পাশাপাশি থেকে আমাদের এরকম গঠন করে, এরকম ভাবে গঠন করে, ঠিক আছে? এরকম ভাবে কতগুলো কোষ নিয়ে আমাদের গঠন করতে হবে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কোষ। তাহলে কোষ আমরা কি বলতে পারি, কোষ কি, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, কি বললাম কোষটা কি, এটা হলো জীব দেহের জীবদেহের গঠন গঠন কাজের একক,
জীবদেহের গঠন ও কাজের ত্রিভুজটি কোষ। এখন এই কোষটা কে আবিষ্কার করেছে? আমাদের বইতে কিন্তু উল্লেখ করা আছে, আমাদের বইতে কি উল্লেখ করা আছে? আমাদের বইতে উল্লেখ করা আছে কোষটা 1665 সালে রবিনেস বিজ্ঞানী, কি বিজ্ঞানী? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক এই কোষটা সর্বপ্রথম আবিষ্কার করে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই, আমরা একটু দেখে নিই ভালো করে আমাদের কোষে কে আবিষ্কার করে, সালটা কিন্তু মনে রাখতে হবে। আমি কত বললাম, 1665, সালটা কত? 1665। এত সালে, 1665 সালে কে আবিষ্কার করেছে? এটা ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। ইংরেজ বিজ্ঞানী এটা হচ্ছে রবার্ট, রবার্ট ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক, রবার্ট হুক এটা আবিষ্কার করে। রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম উনি আবিষ্কার করে এই কোষটা। তো উনি প্রথমে কি করেছে, যখন মাইক্রোস্কোপটা প্রথমে আবিষ্কৃত হলো তখন উনি এটাকে দেখলো যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে ভালো পরিষ্কার বড় আকারে দেখা যায়। তখন ইনি কি বললো, বারবার হাতের কাছে যা কিছু পাচ্ছে তাই নিয়ে সে দেখার চেষ্টা করছে। করতে 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 সে বোতলের ছিপি বা কর্ক আমরা যেটাকে বলি, হ্যাঁ বোতলের ছিপি বা কি বললাম আমি, কর্ক, এই কর্কটা সে কি করলো, পর্যবেক্ষণ করার চেষ্টা করলো মাইক্রোস্কোপে। তখন সে দেখতে পেলো, কি দেখতে পেলো, কর্কটা আসলে কি? আমরা জানি উদ্ভিদের একটা অংশ কিন্তু, তাই না? সে উদ্ভিদের অংশগুলোকে শুকনো। তখন সে এরকম কতগুলো জিনিস দেখতে পেলো, এরকম যে দেখতে পেলো ওনার কাছে মনে হলো যে বলছে উনি এইরকম না হয়ে জিনিসটা উনি যেটা দেখেছিলেন সেটা হচ্ছে এইরকম। অনেকটা এরকম জিনিস উনি দেখেছেন। এরকম দেখেছেন, তারপর উনি বলছেন যে আমি কর্কটাকে যখন ভালো করে পর্যবেক্ষণ করলাম তখন দেখলাম এটা মৌমাছির চাকের মতো দেখা যাচ্ছে। এটা কেমন দেখা যাচ্ছে, মৌমাছির চাকের মতো দেখা যাচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে এটা মৌমাছির চাকের মতো অংশগুলো কি, নিশ্চয়ই তাহলে এটা যদি উদ্ভিদ থেকে হয়ে থাকে তাহলে উদ্ভিদের দেহটা তাহলে এরকম কোনো কিছুতে গঠিত যেটা দেখতে এরকম। উনি আসলে কি দেখেছিলেন, উনি দেখেছিলেন মৃত কোষ, অর্থাৎ জীবিত কোষ থাকলে তো কোষের মধ্যে প্রোটোপ্লাজমটা থাকতো, কিন্তু উনি দেখেছিলেন মৃত কোষ, শুধুমাত্র কোষ প্রাচীর গুলো উনি দেখেছিলেন, শুধুমাত্র কোষ প্রাচীর উনি পর্যবেক্ষণ করতে পেরেছিলেন, যার কারণে ওনার কাছে মনে হয়েছিল যে এটা হচ্ছে মৌমাছির চাক। তাহলে আমাদের মনে রাখতে হবে কোষ কাকে বলে, কোষ জীবদেহের গঠন কাজে যেগুলোকে আমরা কোষ বলি, কোষকে আবিষ্কার করেছে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। সর্বপ্রথম উনি কোষ পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন রবার্ট হুক। এবার চলে আসি আমরা আমাদের প্রকার ক্ষেত্রে। এবার আমাকে আগে বলবি, দেখি তোমরা ঠিক মতো বলতে পারো কিনা আমি যেটুকু তোমাদেরকে শেখালাম। বলতো কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। সবাই আমি তো নাম বলবো তারপর আমি জিজ্ঞাসা, তাই না? সবাই একসঙ্গে বললে কি শোনা যায়, কিছু শোনা যায় না, একটা এলোমেলো অবস্থার সৃষ্টি হয়। তা আমি তো প্রথমে বলছি যে আমি কাকে ধরবো, আমি আগে দেখি মোহনাকে ধরতে চেয়েছিলাম আমি,
তারপরে এখানে কে আছে ঠিয়া তাকে ধরতে চেয়েছিলাম, তারপরে আরো কে আছে নওশিন আছে নওশিনকে ধরতে চেয়েছিলাম। তো তোমরা তো তার আগে সবাই একসঙ্গে মানে বলা শুরু করে দিয়েছো, আচ্ছা ঠিক আছে এবার আমরা চলে আসি কোষের প্রকার ভেদে। কোষের প্রকার ভেদ, কোষটা আসলে কত প্রকার এটা যখন আমরা বলবো তখনই কিন্তু একটা প্রশ্ন চলে আসবে যে কিসের উপরে ভিত্তি করে। আমাদের বইতে কোষের প্রধান দেওয়া আছে দুই প্রকার, সেটা দেওয়া আছে কিসের উপর ভিত্তি করে জানো, নিউক্লিয়াস এর গঠনের উপর ভিত্তি করে, যে নিউক্লিয়াসটা সঠিকভাবে গঠিত না নিউক্লিয়াসটা ঠিক সব অংশ নিয়ে গঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস এর গঠনের উপর ভিত্তি করে পরিপূর্ণতার উপর ভিত্তি করে কোষটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াস এর গঠনের উপর ভিত্তি করে কোষটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। আদি কোষটা কি? আদি কোষটা হলো যে কোষের নিউক্লিয়াসে মেমব্রেন নেই, শুধু নিউক্লিয়ার পদার্থ দিয়ে গঠিত সেই কোষের কোষকে, সেই নিউক্লিয়ার বিশিষ্ট কোষকে আমরা কি বলবো আদি কোষ, যে নিউক্লিয়াসে কোনো মেমব্রেন নেই। অর্থাৎ নিউক্লিয়াসের মূল বিষয় কি? নিউক্লিয়াসের মূল বিষয় হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকাটা যখন কোনো মেমব্রেন দ্বারা বা আবরণী দ্বারা আবৃত থাকে না, আমরা যখন কোষের ছবিটা আঁকাবো তখন আমরা দেখলে ভালো করে বুঝতে পারবো। এরকম নিউক্লিয়াস থাকে কোষের মধ্যে, এরকম নিউক্লিওলাস থাকে, তো এটা একটা পরিপূর্ণ নিউক্লিয়াস সাধারণত এরকম চেহারা হয়, যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন জালিকা থাকবে, তারপরে নিউক্লিওপ্লাজম থাকবে, এগুলো নিয়ে নিউক্লিয়াস হয়। কিন্তু যখন এই নিউক্লিয়াসটা এই অংশগুলো পরিপূর্ণ ভাবে না থাকে, অর্থাৎ নিউক্লিয়াস মেমব্রেনটা নেই, কোন রকম একটা ক্রোমাটিক জালিকা আছে, যেমন ব্যাকটেরিয়ার কোষটা কিন্তু এই ধরনের, কোন কোন প্রাণী আছে নিম্ন শ্রেণী যারা একটা কোষের মাধ্যমে তারা তাদের দেহটা গঠিত, একটা কোষে তাদের খাদ্য পরিপাক হয়, একটা কোষের মাধ্যমে তাদের বীজন হয়। তো ব্যাকটেরিয়ার দেহেতে যে নিউক্লিয়াসটা রয়েছে আদি প্রকৃতি, সেজন্য ব্যাকটেরিয়ার কোষটাকে আমরা কি বলি প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক বলি, মানে আদি কোষী ব্যাকটেরিয়া। আর যেই কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে তাকে আমরা কি বলি প্রকৃত কোষী, আমাদের বইতে কিন্তু আছে প্রকৃত কোষী। আচ্ছা তাহলে যেই কোষের নিউক্লিয়াসটা কি সুগঠিত তাকে আমরা কি বলি প্রকৃত কোষী। প্রকৃত কোষী আবার কিন্তু দুই রকমের রয়েছে, প্রকৃত কোষী আবার দুই রকম রয়েছে। প্রকৃত কোষটা আমরা কিন্তু বলেছি যে আদি কোষটা কোথায় থাকছে, আদি কোষটা থাকছে হচ্ছে নিম্ন শ্রেণীতে, সাধারণত ব্যাকটেরিয়ার কোষটা হচ্ছে আদি কোষ, নিউক্লিয়াসে সুগঠিত নয়। কিন্তু প্রকৃত কোষটা কোথায়? দেহ কোষ আর জনন কোষ, এদের আবার প্রকৃত কোষটাকে এদের কাজের উপর ভিত্তি করে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। যে প্রকৃত কোষ হয়েছে ভালো কথা, কিন্তু এরা যে কাজ করে এরা দুই রকম কাজ করে, একটা হচ্ছে কি দেহ কোষ দেহ গঠনে সাহায্য করে, আর জনন কোষ কি করে প্রজননের খাদ্যের ক্ষেত্রে সাহায্য করে। কিভাবে সেটা আমরা একটু বিশ্লেষণ করি। যেমন ধরো তোমার হাতের এখানে কেটে গেল, তুমি সঙ্গে সঙ্গে কি করলে ওই জায়গাটাতে তুমি ওষুধ লাগালে কি ব্যান্ডেজ করে দিলে, কিছুদিন পর জায়গাটা কি হবে, ওই জায়গাটা কি গর্ত থাকবে পূরণ হয়ে যাবে বলতো? পূরণ হয়ে যাবে তাই না? তাহলে গর্ত থাকলো না, পূরণ হয়ে গেল জায়গাটা, কিভাবে হলো? ওখানে কি হলো দেহ গঠন করলো, মানে আমাদের দেহ কোষটাই ওখানে বিভাজিত হয়ে জায়গাটা শুরু করে দিল, পূরণ করে দিল, এবং আমাদের ওই জায়গাটা পুরোপুরি একদম কি হলো সুন্দরভাবে পূরণ হয়ে গেল, আমাদের দেহ গঠন করলো তাই না? আবার এটাও বলা যায় তুমি যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছ, একদম যখন ছোট ছিলে তখন তো তোমাকে দেখে কেউ বুঝতেই পারতো না যে এটাকে ছেলে না মেয়ে, তখন বলতো কি সবাই বেবি তাই না? তারপর আস্তে আস্তে যখন তুমি বড় হলো তখন বুঝতে পারলো যে বলতো যে হিজ বয়, সে বয় সে ছেলে। তারপর আবার যদি মেয়ে হয় তখন বলবে যে এটা হচ্ছে গার্ল, ঠিক আছে এটা গার্ল এটা বয়। তাহলে এই যে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ তোমার কি হচ্ছে, তোমার দেহ গঠিত হচ্ছে একটু অন্যরকম ভাবে, ছেলেদের দেহটা একটু অন্যরকম ভাবে গঠিত হয়, মেয়েদের দেহটা একটু অন্যরকম ভাবে গঠিত হয়, তাহলে এটা কি দেহ কোষ করছে তোমাদের এটা। আর জন্ম কোষ, জন্ম কোষটা কি? এটা
আমরা এখন দেখবো, আমরা এখন আমাদের বইতে আছে, বইটা সবাই একটু লক্ষ্য কর, বইতে আছে জনবহুল, এইটা হচ্ছে দুই রকম প্রকৃত কোষটা দুই রকম, একটা হচ্ছে দেহকোষ, দেহকোষ আর একটা হচ্ছে কি জনকোষ, জনকোষ। এই জনকোষ কোনটা, তুমি বড় হচ্ছ হওয়ার পরে যেরকম তুমি এখন ছোট আছো, তারপর তুমি বড় হবে, চাকরি করবে, লেখাপড়া করবে, চাকরি পাবে, তারপর তুমি বিয়ে শাদি করবে, তারপর তোমার ছেলে মেয়ে হবে, জন্মকোষের মাধ্যমে তুমি সেগুলো করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে জন্মকোষটা কি আমরা বলি ওভাম, ছেলেদের ক্ষেত্রে বলি কি শুক্রাণু বা স্পার্ম, এটা জন্মকোষ, এটা আমাদের আরেক ধরনের কোষ থেকে উৎপন্ন হয়। আর আমাদের দেহকোষ তৈরি হয় কিভাবে সেটা বললাম, তো কোষের কার্যভেদে আমাকে দুই রকম ভাবে ভাগ করলাম প্রকৃত কোষকে, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জন্মকোষ। আর একটা কি বললাম, কোষটাকে প্রথমে দুই ভাগে ভাগ করলাম কিভাবে, আদিকোষ প্রকৃত কোষ, প্রকৃত কোষকে আবার দুই ভাগে, দেহকোষ জনকোষ। এখন বড় কারো কোনো সমস্যা আছে কি কোষের প্রকারভেদ, কোষের আবিষ্কার, কোষ কি এগুলো বুঝতে কারো কোনো প্রবলেম আছে, বলো বলো, কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই। No ma'am. এবার সারা আগে প্যান্সার করো তো দেখি, অনেককেই দেখতে পাচ্ছি এখানে, মাহিন দেখতে পাচ্ছি, মাহিন পারবে কোষ কাকে বলে? বলে ম্যাম কাকে বলে? ম্যাম বলবো ম্যাম, জীবের গঠন ও কাজে ম্যাডাম কাজে রাখে। একদম ক্লাসিকে গন্ডগোল করবে না, বুশরা কোনো কথা বলছে না, তুমি একটু আদিকোষের উদাহরণ দাও তো। ম্যাম আমি পারবো, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আদি কোষে ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের উদাহরণ হবে উচ্চ শ্রেণীর জীবকোষ, ঠিক আছে, উচ্চ শ্রেণীর জীবকোষ মানে তোমার যে তোমার শরীরে যে কোষগুলো আছে প্রকৃত কোষ, তাই না, প্রকৃত কোষ, এগুলো বড় বড় প্রাণীর যে জীবের কোষ আছে সেগুলো হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে, মনে রাখবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে কোষ কি, কত প্রকার, কি কি, তোমাদের হোমওয়ার্ক থাকবে কি প্রকার কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই দুটো কোষ কি আর কত প্রকার কি কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।
কোষ কি কত প্রকার কি কি? ম্যাম হ্যালো ম্যাম, কোষ কত প্রকার হচ্ছে? আদি কোষ আর হচ্ছে প্রোটো কোষ, এই দুইটা না, আর ওগুলা তো দেওয়া লাগবে না। আদিত কোষ আবার কত প্রকার? সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই ভুয়া করে।